আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি রাকিব হোসেন ফ্যানদের জন্য অনেক বেশি স্পেশাল হতে চলেছে। কারণ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো রাকিব হোসেন কবে তার চ্যানেলে নতুন ব্লগ আপলোড করবে। এটা কিন্তু সে নিজে জানিয়ে দিয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই বিষয়টি আপনারা জানতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, গতকাল রাকিব হোসেন টিআরএইচ আর্মি গ্রুপে একটি মেসেজ লেখা, আর টিআরএইচ আর্মি মানে হচ্ছে টিম রাকিব হোসেন আর্মি। তো সেই গ্রুপে রাকিব হোসেন নিজে রয়েছে এবং সেই গ্রুপে একটি মেসেজ দেয় এবং সেই মেসেজে সে জানিয়ে দেয় তার নেক্সট ব্লগ সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, সেই মেসেজটি আপনারা ভিডিওটা স্টপ করে পুরো মেসেজটা পড়ে নেবেন। ভিডিওতে পুরো মেসেজটা বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো আপনাদের আমি কিছু মূল কথা বলে দিচ্ছি সেই মেসেজটি। সো এখানে সে বলে, আমরা কিন্তু নতুন ব্লগ খুবই শীঘ্রই আপলোড করতে চলেছি আর এই সপ্তাহ শেষের দিকে আমাদের চ্যানেলে পারমানেন্টলি নতুন নতুন ব্লগ আসতে থাকবে। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু সে জানিয়েছে। আর রাকিব হোসেন কিন্তু 2023 সালে একটিও ব্লগ আপলোড করেনি, সে কিন্তু লাস্ট ব্লগ আপলোড করেছিলেন 2022 সালে। তাই কিন্তু এই ব্লগ অনেক বেশি স্পেশাল হতে চলেছে। কারণ বন্ধুরা, এটা কিন্তু 2023 সালে তাদের ফার্স্ট ব্লগ হতে চলেছে। আর 2023 সালে রাকিব হোসেনের ফার্স্ট ব্লগে আমরা দেখতে পারবো নুসরাত জান অন্তর রাকিব হোসেনের বিউ ব্লগটি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর বন্ধুরা, যারা যারা রাকিব হোসেনের ফ্যান আছে তারা কমেন্টে রাকিব হোসেন লিখে যাবেন। আর ভিডিওটি দেখে লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এমন নিউজ রিলেটেড ও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য।